নিয়ে আমি লজ্জিত নই। জেফার দীর্ঘ বিরতির পর ইংরেজি গানে ফিরেছেন বর্তমান সময়ের পরিচিত সঙ্গীত শিল্পী ও অভিনেত্রী জেফার রহমান। সম্প্রতি স্পাইসি শিরোনামে একটি গান নিয়ে ভক্তদের সামনে হাজির হয়েছেন তিনি। ওকেব্রো রেকর্ডস এর ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশ পেয়েছে। জেফারের নতুন এই গানে নার্গিস আফতারের গাওয়া সোনা বন্ধু তুই আমারে গানের দুই লাইন ব্যবহার করা হয়েছে, যা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার মুখে পড়েছেন এই শিল্পী। বিষয়টি নিয়ে গণমাধ্যমে কথা বলেছেন জেফার, যেখানে তিনি বলেছেন সমালোচনা নিয়ে ভাবছেন না, পাশাপাশি পুরো বিষয়টি নিয়েও লজ্জিত নন তিনি। এক সাক্ষাৎকারে জেফার বলেন যে অংশটুকু নিয়ে সমালোচনা করছেন, সেটুকু কিন্তু আমার লেখা কিংবা সুর করা নয়, লিরিকটা কিন্তু ফুয়াদ ভাইও লেখেন নাই, এটা অনেক আগের গান নার্গিস নামের একজনের গাওয়া, ইউটিউবে সার্চ করলেই পাওয়া যাবে। 2006 সালে সেই গানটি ফুয়াদ ভাই কানিজ সুবর্ণাকে নিয়ে প্রথম করেন। সেই রেফারেন্সটাই 2024 সালে আমার ইংরেজি গানে আনা হয়েছে। অনেকে বুঝতে পারছেন, অনেকে আবার বুঝছেন না। যারা ফুয়াদ ভাইয়ের গান শোনেন তারা বুঝতে পারছেন। এই সঙ্গীত শিল্পী আরো বলেন, যারা নতুন বা বয়সে ছোট তারা বুঝতে পারছে না গানের অংশটুকু রেফারেন্স হিসেবে ব্যবহার করা হয়েছে। এছাড়া সেই সময়ে আমাদের দেশে ইন্টারনেট এত সহজলভ্য ছিল না, বিধায় তখন এত কথা হয়নি, এখন মানুষের বলার সুযোগ বেড়েছে। ডেস্ক রিপোর্ট, স্বাধীন সংবাদ।